পুলিশ হেফাজতে নেওয়ার পর একটি পিস্তল সহ 5 রাউন্ড গুলি উদ্ধার করল ডোমকল থানার পুলিশ। জানা যায়, 30 জুন বৃহস্পতিবার মুর্শিদাবাদের ডোমকল থানার বাবলাবোনা মাঠপাড়ায় জমিকে কেন্দ্র করে সালিশি সভা চলাকালীন দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। গুলি চলে ও বোমাবাজি হয়। এই ঘটনায় মৃত্যু হয় আফজাল হোসেনের, আহত হয় আরও 2 জন। এই ঘটনায় ডোমকল থানার পুলিশ 3 জনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম আজিত মণ্ডল, মজিদ মণ্ডল, রাজ্জাক মণ্ডল। ধৃতদের বাড়ি ডোমকলের বাবলাবোনা মাঠপাড়া এলাকায়। ধৃতদের 1 জুলাই শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন বিচারক। পুলিশ হেফাজতে নেওয়ার পর ডোমকল থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনাস্থল থেকে উদ্ধার করে একটি পিস্তল সহ 5 রাউন্ড গুলি। ফের ধৃতদের বুধবার বহরমপুর জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় কে বা কারা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477995116।